নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষক এসএসকেমএসকে সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের যে জীবন যন্ত্রণার কথা তুলে ধরছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সাধারণ শিক্ষকদের কাছে, এবং সেই যে বিষয়গুলোকে নিয়ে যে সাধারণ শিক্ষকদের কতখানি যন্ত্রণার মধ্যে রয়েছে সেই বিষয়টাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং কি বলছেন এই সাধারণ শিক্ষকরা, সত্যিই তারা কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছে কঠিন দুর্মূল্যের বাজারে, সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং যেখানে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যেমন তারা বলছেন, এবং ঠিক সেই বিষয়টাও কিন্তু বলতে চেয়েছেন বিভিন্ন নেতৃত্ব যারা পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, সত্যি তারা কি পার্শ্ব শিক্ষকদের ভালোর জন্য তারা আন্দোলন করছেন বা কাজ করছেন, সব রকম নেতৃত্বের কথা কি বলছেন আমরা একটু শুনে নিই এবং বা দেখে নিই সাধারণ শিক্ষকের কি বলছেন। মাসে দুটো গ্যাস মানে 2000 টাকা, বাবা মায়ের চিকিৎসা, ঔষধ, পড়াশোনার খরচা, বিয়ে, অন্নপ্রাশন্ন, এখন 8 থেকে 10 হাজারের সংসার চলে না দিদি, এগুলো কি রাজনীতি, রঙ্গমঞ্চ, নাটকের সংলাপ? যদি তা না হয় তাহলে কেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এভাবে কষ্ট দিয়ে চলছেন? এবং বছরের পর বছর আমাদের অভিজ্ঞতা বলছে যে আপনি অভিনয় করছেন 2009-এর পর থেকে, আপনার মতন সফল, অর্থাৎ এই যে বিষয়টাকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলছেন কি সত্যিই কি এই চলে? পিপিএফ কেটে নেওয়ার পরে হাতে কিন্তু যে টাকা থাকে তাতে কিন্তু সত্যিই চলে না, 8,000+ 11,000 সামথিং, এবং সেখানে দাঁড়িয়ে এই দুর্মূল্যের বাজারে সব কিছু হয় না। অর্থনীতির তো কোনো অভাব নেই টাকা পয়সার, কারণ রাজ্যে যেভাবে একের পর এক প্রকল্প চলছে, সে গতিধারা প্রকল্প থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত রকম যে প্রায় 22 থেকে 25 খানা প্রকল্প কিন্তু চলছে, এবং সবটাই কিন্তু দান এবং খয়রাতের বিষয় সেখানে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করার পরেও কেন এই ধরনের পার্শ্ব শিক্ষকরা এই কঠিন অবস্থার মধ্যে থাকবে, কেন এই বিষয়ে কোনো সরকার কর্ণপাত করছেন না? এবং বিভিন্নভাবে আন্দোলন কিন্তু হয়েছে, সেই আন্দোলনের গতিধারাও কিন্তু বিভিন্ন পথে পরিচালিত হলেও এখনও কিন্তু সেইভাবে কিন্তু কিছুই হয়নি। এবং সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে আমাদের অভিজ্ঞতা বলছে যে আপনি অভিনয় করছেন 2009-এর পরে আপনার মতো সফল অভিনেতা এখনও জন্মায়নি, প্রশংসা না করে পারলাম না, তবে একটা কথা মনে রাখবেন, কালের প্রবাহে একদিন রূপ রস গন্ধ সব উধাও হয়ে যাবে, যেদিন অভিনয় আর জমবে না, দর্শক হাততালিও আর দেবে না, আর আমার বেঁচে থাক আমরা আর আমরা বেঁচে থাকবো সেই দিনটা দেখার অপেক্ষা। তারা বলতে চাইছে যে আপনি এখন ক্ষমতা আর জোরে সব কিছু করছেন, কিন্তু একটা সময় হবে, সেই সময় কিন্তু সব কিছু উধাও হবে, তাই সময় থাকতে তারা বারবার মানে কাতর আবেদন জানাচ্ছেন যে তাদের বিষয়ে যেন দেখা হয়। এবং বিশেষ করে যে সমস্ত নেতা নেতৃত্বরা তারা কেউ আন্দোলন করছেন, কেউ তৃণমূলমন্ত্রী হয়ে সেজে রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সফলতা কিন্তু এখনও আসেনি। সত্যি কি এই বেতন নিয়ে সংসার চালানো যায়? যিনি নেতৃত্ব দিচ্ছেন তারও সংসারে কিন্তু অভাব অনটন নিত্য লেগে রয়েছে, এবং এই কঠিন দুর্মূল্যের বাজারে তবে কি হবে আগামী দিনে, কোন পথে যাবে? কেউ বলছেন যে তৃণমূলমন্ত্রী নেতৃত্বরা বলছেন তারা এই নির্বাচনের জন্য খাটছেন উপনির্বাচনগুলিতে, এবং অবশ্যই তাদের জন্য মুখ্যমন্ত্রী বাড়াবেন, কিন্তু অনেকে বলছেন এমনিতেই কিছু হবে না, এসএসসি চাকরি প্রার্থীদেরও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তাদের কিন্তু হয়নি। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য লাগাতার কিন্তু কর্মসূচি নিতে হবে এবং সরকারের চাপ তৈরি করতে হবে, তবেই কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়, এমনিতে কোনো কিছু হবে না। তাই যেটুকু শোনা যাচ্ছে যে বিকাশ ভবনে কিন্তু এটা লাগাতার ধর্ণা কর্মসূচি কিন্তু হতে পারে, এবং সেক্ষেত্রে সরকার পারমিশন না দিলেও, পুলিশ পারমিশন না দিলেও একটা কোর্টের লাগাত মানে যে পারমিশন অনুযায়ী কিন্তু সেখানে বসতে পারেন শিক্ষকরা। দেখা যাবে বন্ধু আগামী দিনে কোন দিকে যাচ্ছে এই ধরনের শিক্ষকদের যে সমস্যা যন্ত্রণা সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা। আপনাদের পাশে কিন্তু সর্বদা রয়েছে ট্রুথ নিউজ, অবশ্যই আপনাদেরকে উৎসাহ তো দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে কিন্তু আগামী দিন কী পন্থা এগিয়ে যাওয়া উচিত সেটাও কিন্তু আলোচনা করছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত এইটুকুনি বন্ধু, দেখতে থাকুন ট্রুথ নিউজ। আপনাদের এই বিষয়ে কী বক্তব্য? সত্যি কি মুখ্যমন্ত্রী উদাসীন হয়ে রয়েছেন, নাকি নেতৃত্বরা কোনো কিছু করতে পারছেন না, নাকি আগামী দিনে কোন পথে দাবি আদায় সম্ভব? অবশ্যই জানাবেন, দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।